হে গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ ডিপ্রো ডিজিটালে স্বাগত। তো ফার্স্ট টাইম আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, বিশেষ কারণবশত আমি আজকে ফেসক্যাম ভিডিও করতে পারছি না, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এবার আসা যাক ভিডিওতে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখেই ভিডিওটিতে ক্লিক করেছেন, আর তার জন্যই আপনাদেরকে ভিডিওটির সম্পূর্ণটি স্কিপ না করে দেখতে হবে, তবেই কিন্তু আজকের পুরো ভিডিওটা আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা। তো আমরা ইনস্টাগ্রামটা ওপেন করবো এবং প্রোফাইলে ক্লিক করলাম। তো একটু ওয়েট করবো, এখানে যেহেতু নেটওয়ার্ক স্লো, তো দেখতেই পাচ্ছেন ইনস্টাগ্রামে আমার প্রোফাইলটা আপনার কাছে শো করছে। তো এটা হচ্ছে আমার প্রোফাইল, চাইলে আপনি ফলো করতে পারেন, চাইলে আপনি নাও ফলো করতে পারেন, এটা আপনার সমস্তটাই ব্যক্তিগত মত। তো আশা করবো আপনি ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা ডিপি শো করছে এখানটাতে, এবং এটাতে একটা ব্লু টিকও রয়েছে ভেরিফাইড প্রোফাইলের মতনই। তো দেখতে পাচ্ছেন অন্য সকলের, যে সমস্ত স্টারদেরকে দেখাবো, তো তাদের প্রোফাইলগুলো একটু দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তাদেরও কিন্তু এই ধরনের প্রোফাইল লাগানো নেই, এটা হচ্ছে শুভশ্রী প্রোফাইলটা, তো আপনাদেরকে দেখালাম। তো দেখতে পাচ্ছেন ওনাদের থেকেও কিন্তু এটা একটু আলাদা লুক লাগছে। তো দেখতে পাচ্ছেন এই শুধুমাত্র এই ব্লু কালারের ভেরিফাইড টিক রয়েছে, এবং পাশে দেখুন একটা কিন্তু সার্কেল রয়েছে, কালারিং সার্কেল। তো এই ধরনের কিন্তু প্রোফাইল পিকচার আপনি খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকেই বানিয়ে ফেলতে পারবেন, এবং কোনো অ্যাপস ছাড়াই, অর্থাৎ এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করতে হবে না। তো এটা আপনি তাহলে কীভাবে করবেন? এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এটার জন্য আপনাকে যেটি করতে হবে, ফার্স্টে আপনাকে ক্রোম ব্রাউজার, দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, এটি ওপেন করতে হবে। তো ওপেন করে নেব। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে ইউনিলিঙ্ক বর্ডার, যদি না লিখতে পারেন আপনার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও সরাসরি কিন্তু ক্লিক করে নিতে পারেন। তো আমি লিখে দেখাচ্ছি UNILINK, স্পেস দিবেন BORDER, এটা লিখবেন। দেখতে পাচ্ছেন এটা লেখা আছে, এটা লিখে নেবেন। তো আমি একটুক্ষণ এখানে পজ করবো যাতে আপনারা বুঝতে পারেন লেখাটা। তো আমি বানানটা আরেকবার বলে দিচ্ছি, UNILINK, স্পেস BORDER। তো দেখতে পাচ্ছেন এটা লিখবেন এবং এখানে সার্চ করবেন। তো সার্চ করবেন, তো দেখতেই পাচ্ছেন প্রথমেই একটা কিন্তু আমাদেরকে ওয়েবসাইট শো করছে, আরও নিচে পেয়ে যাবেন, কিন্তু প্রথমে ওয়েবসাইটটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস, ইউনিলিঙ্ক এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন, এবং কতগুলো আমাদেরকে সার্কেল শো করছে। সো এই সার্কেলগুলো আপনি কিন্তু প্রোফাইলের, অর্থাৎ আপনি যে প্রোফাইলটা লাগাতে যাচ্ছেন তার ছবির কিন্তু উপরে কিন্তু এই সার্কেলটা বসাতে পারেন। সো আপনি মর্জি মতো আপনার কিন্তু এখান থেকে একটা সার্কেল সিলেক্ট করে নেবেন। তো একটা কথা বলি, এখানে কিন্তু এই সার্কেলগুলোই রয়েছে, এর বেশি নেই। তো এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাইড, এই যে লোগোটাও দেওয়া আছে, তো এটার জন্য আপনাকে কিন্তু টিক মার্ক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন ফাঁকা রয়েছে, তো এখানে আপনাকে টিক মার্ক করতে হবে, এখানে ক্লিক করবেন, টিক মার্ক পড়ে যাবে। তো তারপরে আপনাকে কী করতে হবে, যে কোনো একটা সার্কেল চুজ করে নিতে হবে। তো ধরুন আমি এটাই চুজ করলাম, তো ধরুন এটা আমি চুজ করলাম। তো এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, একটু স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে সিলেক্ট ফাইল, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার ফাইলে সরাসরি চলে যাবে, সেখান থেকে আপনাকে কিন্তু ছবিটা সিলেক্ট করে নিতে হবে, আপনি যেটা ডিপি দিতে চান। তো আমি এখানে সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইল, তো ফাইলে চলে গেলাম, এবং ফাইলে গিয়ে আপনি ধরুন যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। সো ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, তো কিছুক্ষণ একটু ওয়েট করবেন। তো প্রথমেই বলি আপনাদেরকে, এখানে কিন্তু নেটওয়ার্ক স্লো, সেই কারণে এতটা লেট হচ্ছে, নাহলে কিন্তু আপনার যদি নেটওয়ার্ক যেরকম হবে সেই তার উপরে কিন্তু এখানে ছবিটা কিন্তু ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোড হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিবিটা এখানে কিন্তু শো করছে। সো আপনি কিন্তু এখনও কিন্তু এই সার্কেলটা চেঞ্জ করে নিতে পারেন। সো উপর থেকে যদি ক্লিক করেন, ধরুন এখানে এই সার্কেলটা ভালো লাগছে না, ঠিক, তো আপনি ধরুন উপর দিকে গিয়ে এখানে একটা অন্য একটা সার্কেল চুজ করলেন। সো একটু আবার ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার লাগছে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। যদি এই সিলেক্ট ফাইলে ক্লিক করেন তাহলে কিন্তু আবার আপনাকে ফাইল সিলেক্ট করতে হবে। সো যদি আপনি চান যে হয়তো এই ছবিটা আপনার ভালো লাগছে না, তো আপনি কিন্তু ফাইল সিলেক্ট করে আবার কিন্তু অন্য ছবি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমাদের যেহেতু ঠিক আছে, তো আমরা ডাউনলোডেই ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলাম,
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কিন্তু ডাউনলোডের পারমিশন চাইছে। সো আমরা পারমিশন দিয়ে দেব। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে কিন্তু দেখুন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখানে আপনার কিন্তু শো করছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছবি কিন্তু আপনার ডিপিতে আপনি দিতে পারবেন এবং ভেরিফাইড, বিশেষ করে ভেরিফাইড লোগো, এটাই কিন্তু অ্যাট্রাকটিভ এবং সবার থেকে একটু আলাদা প্রোফাইল পিকচার আপনি কিন্তু বা ডিপি কিন্তু আপনি সবার থেকে আলাদাভাবে লাগিয়ে দিতে পারবেন, যেটা আপনাকে কিন্তু প্রোফাইলটা একটু স্টাইলিশ লাগবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবিটা এবং ছবির কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ফেড হয় না। সো এখানে এটা আবার কী করবেন, আপনি আপনার ইনস্টাগ্রাম বা আপনি হোয়াটসঅ্যাপ বা যেখানে খুশি আপনি ফেসবুকেও দিতে পারেন। সো আমি আবার সেম এখানে গিয়ে ক্লিক করব, সরি এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে চেঞ্জ প্রোফাইল ফটো, তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর চেঞ্জ প্রোফাইল ফটোতে যাব, সরি নিউ প্রোফাইল ফটো। তো এবার এখানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং এর যে রেশিও রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ডিপিতে দেওয়ার জন্য এটা তৈরি করা হচ্ছে, না আপনাকে কোনো ক্রপ ট্রপ কিছু করতে হবে না। শুধু এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার থেকে আপনি কিন্তু ইনস্টাগ্রামে যেভাবে এডিট করেন আপনি কিন্তু একটু এডিট করে নিতে পারেন আপনার মর্জি মতন। সো আমি একটু ধরুন নর্মালভাবে এডিট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সো এবার ডান করবো, এবার তীর জন্য ক্লিক করলাম। সো একটু টিক মার্ক, একটু এবার ওয়েট করতে হবে, কারণ আপনারা জানেন ইনস্টাগ্রামে সম্পূর্ণটাই হাই কোয়ালিটির পিকচার থাকে, কোনো লো কোয়ালিটির পিকচার দেখা যায় না। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিপি এখানে শো করছে এবং ভেরিফাইড লোগোটা বিশেষ করে এটার জন্য আরও বিশেষ করে অ্যাট্রাকটিভ লাগছে এবং তার পাশে তো রয়েছে যে সার্কেলটা কারেন্ট সার্কেল। সো দেখতে পাচ্ছেন প্রোফাইলটা কত সুন্দর লাগছে। তো এইভাবে আপনার কিন্তু একটা প্রোফাইল ভেরিফাইড প্রোফাইল, ফেক ভেরিফাইড প্রোফাইল বলা যেতে পারে, মানে ফেক না ঠিক একটু ইউনিক টাইপের, তো আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ, জাস্ট ওয়ান ক্লিকে দেখলে কিন্তু কত সহজে। সো এটা যদি আপনার নেটওয়ার্ক ভালো হয় তাহলে তো আরও স্পিডি হয়ে যাবে, কোনো কথাই নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করতে ভুলবেন না, কারণ আমরা যখনই ভিডিও আপলোড করে থাকবো তৎক্ষণাৎ কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখানে ক্লিক করেই আপনি কিন্তু আমাদের ভিডিওটি ওয়াচ করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম স্টে সেফ।